তো চলো এবারে কিন্তু টালা বারোয়ারি ক্লাব ঘর থেকেই কিন্তু ইন্ট্রোটা তোমাদের সামনে পেশ করছি। তো চলো আজকে আমরা এসে গেছি টালা বারোয়ারি পূজা প্রাঙ্গণে। তো আজকে এদের কিন্তু 2023 দুর্গাপূজার শুভারম্ভ। তো চলো এখানে কি হয় এবং কি এদের থিম থাকে একটু শিল্পীর মুখেও শুনে নিই এবং পুজোটাও দেখে নিই। চলো দেখতে থাকো। যেহেতু জোড়া ঠাকুরের ব্যাপার সেহেতু খুঁটিও কিন্তু জোড়া খুঁটি। আমি সোমনাথ তামলি, এখানে পুজোটার এবারে দায়িত্বে আছো টালা বারোয়ারি। তো দাদা এবছরের অভিনব ভাবনা কি আছে? এখন আপাতত আমরা যে ব্যানারে দিয়েছি যে জোড়া ঠাকুর, ঠিক আছে, এই জোড়া ঠাকুরই এই পর্যন্ত আমরা এখনও বলছি। এরপরে আগামী কিছুদিনের মধ্যেই আমরা মূল যে থিমটা, যে কাজটা করতে চাইছি সেটা আমরা জানাবো, এই মুহূর্তে রিভিল করছি না। কিন্তু জোড়া ঠাকুর এবং আমাদের খুঁটিটা দেখলে বুঝতে পারবেন যে দুটো ত্রিনয়ন আছে এবং অন্তর্দৃষ্টি, কারণ যে ঠাকুর আমরা দেখাতে চাইছি সেই দুজন ঠাকুরেরই অন্তর্দৃষ্টি আছে, এইটুকুই মানে বলতে পারি। আমি সব জায়গায় দেখছিলাম জোড়া ঠাকুর, এই কনসেপ্টটা একটু মানে কি দুটো ঠাকুর হবে এক কথায়? না, সেইটা এখনো পর্যন্ত আমরা বলছি না, এটা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মানে ভাবছেন এই জোড়া ঠাকুর নিয়ে। তো চাই যে আরও কিছুদিন এটা নিয়ে চর্চা হোক, তারপরে আমরা ঠিক টাইমে এই থিমটা রিভিল করব। তাও কবে নাগাদ আমরা এই আওয়াজটা পেতে পারি? 15 আগস্ট জানতে পারি। তো এই ক্লাবের সঙ্গে জড়িত হয়ে আপনার কেমন লাগছে?
খুবই ভালো, মানে এটা আর একটা জিনিস বলতে পারি যে আমার জীবনের মানে প্রথম বড় পুজো এই টালা বারোয়ারি দিয়ে শুরু হচ্ছে, এবং আমিও খুব এক্সাইটেড যে কাজটা ভালোভাবে যাতে করতে পারি। তো সমস্ত রকম মানে এদের ওনাদের তরফ থেকে যা যা করার সেগুলো ওনারাও করছেন, তো আশা করি আমরা খুব সাফল্যের সঙ্গে কাজটা করতে পারবো। আচ্ছা, প্রতিমা শিল্পী কি আছে? আলোক কুমার দে। আলোক কুমার দে, তা প্রতিমাও কি এই এই নিশ্চয়ই এই থিমের সঙ্গে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বার্তা দেন। দর্শকদের বলবো যে এই পুজোটা দেখতে আসুন, কারণ এমন একটা জিনিস আমরা করতে যাচ্ছি যেখানে শিল্প চর্চার ইতিহাসের অবশ্যই মানে সবার দেখা উচিত, এবং শিল্প সম্পর্কে শুধুমাত্র পুজো শিল্প যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে তো শুধুমাত্র একটা গ্যালারির মধ্যে আটকে নেই, যেখানে সমস্ত একদম আপামর জনতাকে টাচ করার জন্য যে শিল্পটা নিয়ে মানুষের কাছে পৌঁছানোর যে প্রয়াস, সেই প্রয়াসটা আমরা আরও বেশি মাত্রায় নিয়ে যেতে পারবো, এবং যে বিষয়টা আছে সেটা সেই বিষয়টা শুধুমাত্র একটা হোয়াইট কিউব অর্থাৎ আর্ট গ্যালারির মধ্যে আটকে না থেকে একদম সাধারণ মানুষের মধ্যে পৌঁছে যাওয়ার যে প্রয়াস সেটাতে আমরা মানে অবশ্যই প্রচেষ্টা রাখছি এই কাজের মাধ্যমে, এবং বিষয়টা খুবই ইন্টারেস্টিং, যেখানে আমি চাইবো যে যখন দেখতে আসবেন সবাইকে তার জন্য আহ্বান জানাবো, যে আমন্ত্রণ জানাচ্ছি পুজোটা দেখতে আসবেন, তার সঙ্গে সঙ্গে আমাদের যে বিষয়টা সেই বিষয়টা উপভোগ করতে পারবেন। আচ্ছা, ডিরেকশনটা যদি একটু পথ প্রদর্শন যেটা একটু জানিয়ে দেন। এই এখানে তো টালা মানে ব্রিজ, টালা ব্রিজ হচ্ছে সবচেয়ে বড় ল্যান্ডমার্ক, এবার টালা ব্রিজ থেকে মানে খুবই কাছে, ঠিক আছে, আর শ্যামবাজার মেট্রোতে এলে শ্যামবাজার মেট্রো থেকে আসতে হবে। তো চলো এবার টালা বারোয়ারির এখানে দুর্গাপুজোর যে জেতা পুরস্কারগুলো এগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। চলো এবার টালা বারোয়ারির যিনি কর্মকর্তা আছেন এখানে ক্লাবের যিনি মেম্বার অভিষেক ভট্টাচার্যা, ওনার মুখ থেকে একটু কিছু শুনে নেওয়া যাক এই পুজো সম্পর্কে, আর ওনার কি ধারণাদের উদ্দেশ্যে ওনার একটু বক্তব্য, চলো দেখে নাও। প্রথমে আপনার পরিচয়টা যদি একটু দিয়ে দেন। আমি অভিষেক ভট্টাচার্য, টালা বারোয়ারির সদস্য। তো যার কথায় আমি একটা কথা সবার প্রথমে তোমাদের সাথে শেয়ার করেছি, যার কথায় হচ্ছে টালা বারোয়ারি তার সন্তান, এক কথায় তো তার সে স্বয়ং সামনেই দাঁড়িয়ে আছে, তার থেকে টালা বারোয়ারির সম্পূর্ণ পরিচয়টা মানে বিষয়টা একটুখানি জেনে নেব। না, যে কোনো পুজোই যে কোনো কর্মকর্তার কাছে সন্তান হয়, শুধু আমার কাছে বলে নয়, যে তালা থেকে টালিগঞ্জ যত পুজো হয় তার কাছে সন্তান হয়। না, সন্তানকে যেমন সন্তানকে একটা বাবা মা যেভাবে লালন পালন করে, তো পুজোটাও তো সেভাবে লালিত পালিত হয়, সন্তানের সাথে যেভাবে রাগ দুঃখ অভিমান ভালোবাসা সব কিছু নিয়েই আছে। শুধু ভালো জিনিসটা সন্তানের ভালো জিনিসটা নেবো, খারাপ জিনিসটা নেবো না, সেটা তো হতে পারে না। সন্তানের সাথে একটা বাবা মার যেরকম সম্পর্ক, আমাদের সাথে পুজো কমিটির সাথে। আচ্ছা, এই যে জোড়া ঠাকুরের চিন্তা ভাবনাটা কোথা থেকে? না, আসলে ব্যাপারটা হচ্ছে যে ওই একটা দিয়ে কাজ হচ্ছিলো না, তো যখন ওই যে বলে যে একটা নয় ডবল ধামাকা, তো সেই ডবল ধামাকা থেকে জোড়া ঠাকুর,
সেখান থেকে হয়তো একটা নয়, একের বদলে যদি ইনটু টু করে দিলে, ফাইভ ইনটু টু ইজ ইকুয়াল টু টেন, তো সেই অঙ্কে ডবল জোড়া ঠাকুর হয়েছে এই আর কি। না এটা তো না, এটা তো একটা স্ট্র্যাটেজি। দেখো মেইন ব্যাপার হচ্ছে যে কলকাতায় তোমরা সবাই জানো সব থেকে বড়ো দুর্গা যেটা আজকে বিখ্যাত হয়েছিল, তো এটা একটা স্ট্র্যাটেজি ছিল, সেই স্ট্র্যাটেজি সফল হয়েছিল। তো এইটা একটা বিজ্ঞাপনী চমক, এটা স্ট্র্যাটেজি। এখন থিম প্রত্যেকটা পুজোরই আছে, কোন এখন পুজো তো থিম ছাড়া তো পুজো হয় না, কিন্তু বিজ্ঞাপনের একটা চমক থাকলে সেই জায়গায় আগামী দিনে কী হচ্ছে না হচ্ছে, তো সেটা মানুষের একটা কিউরিয়াসিটি তৈরি হয়। আর তালা বারোয়ারির মতো পুজোর একটা কলকাতার মানুষের কাছে, পুজো প্রেমীর কাছে, পুজো কর্মকর্তাদের কাছে, শিল্পীদের কাছে, যারা পুজোর সাথে জড়িত আছে তাদের প্রত্যেকের কাছে, তোমাদের কাছেও, প্রত্যেকের কাছে একটা এক্সপেকটেশন থেকে যায় তালা বারোয়ারি। তো সেই তালা বারোয়ারি সেই এক্সপেকটেশনটা ফুলফিল করার চেষ্টা করছে আর কি। আর এই এক্সপেকটেশন যেটা ফুলফিল করার চেষ্টা করছে, তো তোমরা মানে ঠিক কী টাইপের, মানে কতদূর তোমরা এক্সপেক্টটা করছো এই জোড়া ঠাকুর থিমটা নিয়ে? দেখো ওই ফার্স্ট হওয়ার পরে লোকে বলে ছায়া প্রকাশনীর বই দেখে ফার্স্ট হয়েছি, পড়ে ফার্স্ট হয়েছি, কিন্তু তা তো আর হয় না। কিন্তু এখন ঘটনা যে পেছনে এখন লোকে বলবে যে অহংকার করছে, একদম অহংকারের কথা বলছি না। তোমরা এই পিছনে আমাদের ট্রফি ক্যাবিনেটে দেখছো যে কলকাতা শহরে দুর্গাপুজোর হেন কোনো প্রাইজ নেই, যে প্রাইজ আমরা পাইনি। কিন্তু ঘটনা হলো যে পুরস্কারটা তবু বলছি, পুরস্কারের জন্য ছোটা ঠিক আছে, কিন্তু পুরস্কারের থেকেও বড় জিনিস হচ্ছে মানুষের স্যাটিসফ্যাকশন, কর্মকর্তাদের স্যাটিসফ্যাকশন। একটা প্যান্ডেলে ঢুকে আমাদের সবসময় মনে হয় আমরা তখনই সফল হব যখন একটা পাঁচ বছরের বাচ্চা আমার পুজোর প্যান্ডেলে এসে তার হাতটা ঠাকুরের দিকে তাকিয়ে হাতটা জোড় হয়ে যাবে, সেটাই সব থেকে বড় পুরস্কার হয়। পুরস্কার তো আজকে থেকে সবাই বলবে হয়তো অহংকার করছি, কিন্তু একদম অহংকারের জায়গা নয়। পুরস্কার তো আছে, পুরস্কারের জন্যই লড়াই। অনেকে বলবে এর জন্য পুজো করি, ওর জন্য পুজো করি, তার জন্য পুজো করি। আমাকে কেউ ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করলে আমি বলি যে আমি পুরস্কারের জন্য পুজো করি, কেননা যদি পুরস্কারটা না পেতাম তাহলে কেউ তালা বারোয়ারিকে চিনতেও না, আর তাহলে এত মানুষ তালা বারোয়ারিকে ঠাকুর দেখতেও আসতো না। আজকে যারা আসেন তারা কিন্তু পুরস্কার দেখেই, আজকে যে তোমরা আসছো, অন্য সবাই ইন্টারভিউ নিচ্ছে, তারা কিন্তু পুরস্কারের জন্যই তালা বারোয়ারিতে আসে, যে তালা বারোয়ারি পুরস্কার পেয়েছে একটা প্রাইজ টেকিং পুজো বলে, সেই জন্যই। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে বলুন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে পারি যে এবছর তালা বারোয়ারির যে থিম, এই যে জোড়া ঠাকুর, এটা কিন্তু ইউনিক একটা বিষয়, মানে এটা ভাঙতে হয়তো পাচ্ছি না, কিন্তু শুধু একটা জিনিস বলছি, এই যে এইটুকু শুধু বলতে পারি, এই যে বিষয়টা আছে, এই আমাদের ঠাকুরের মধ্যে এটা একটা ক্লু দিতে পারি, আমাদের ঠাকুরের মধ্যে যেমন আমার মাকেও খুঁজে পাওয়া যাবে, তেমন আপনাদের মাকেও খুঁজে পাওয়া যাবে, সবার মাকে খুঁজে পাওয়া যাবে। এখন বলতে পারেন যে মা দুর্গা তো সবার, হ্যাঁ সবার, কিন্তু আমি তবু বলছি একটুকু ক্লু দিয়ে দিলাম যে সবার মাকে খুঁজে পাবে আমাদের জোড়া ঠাকুরের মধ্যে, এইটুকু বললাম। এবং জোড়া মানে দুটো হবে না কি হবে না, রিফ্লেকশন হবে, সেটা ক্রমশ প্রকাশ। অনেক ধন্যবাদ। তালা বারোয়ারি থেকে এবার আমরা বিদায় নিই, এবার যাব অন্য কোনো গন্তব্যস্থলে। তোমরা খুব সাবধানে থাকবে, আবার ফিরছি অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সাবধানে থাকবে। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউন্ড মাই চ্যানেল, আন্টারা, গুড বাই।